ভাই আপনারা কি এই হলে থাকেন? দেখ কি মনে হইতাছে ভাই, চাইছি বোঝেন না যে আমি এই হলে থাকি। শামিল কোন রুমে থাকে? শামিল আপনি কে? শামিলের আমি ভাই। ভাই? হ্যাঁ। বড় ভাই না ছোট ভাই? আমাকে দেখি কি ছোট ভাই মনে হয়? আপন ভাই। হ্যাঁ মার পেটে আপন ভাই। ভাই আপনি আপনি শামিম ভাইয়ের আপন ভাই? হ্যাঁ। তা আগে বলবেন না ভাই। ভাই ভাই বসেন ভাই, বসেন ভাই, বসেন ভাই, আপনি কোনো চিন্তা নিয়েন না, শামিম ভাইরে নিয়ে যেতেছি। ভাই বেটা খাম্বার মতো খারাপ আজকে, বাইরে যাতে কোনো অসুবিধা না দিস। ভাই আপনি শামিম ভাইর ভাই? তুই তা মগো ভাই, কি কম ভাই, ঠান্ডা খাবেন না ভাই, গরম খাবেন? আমি কিছু খাবো না ভাই, স্বামীকে ডেকে দেবেন। এখনই নিয়ে আসতেছে ভাই, কোনো সমস্যা নেই, আপনি কোনো টেনশন নিয়েন না, এখনই এসে পড়বে। নিচে বড় ভাই অপেক্ষা করতেছে, ভয় তুই আছিস ভাই, পরে মাইন্ড করবো। শামিম কি নেতা টেতা হয়ে গেল নাকি? হ্যাঁ ভাই, শামিম ভাই তো আমাদের হলের নেতা। হ্যাঁ বড় ভাই, এই আমার তো ঘুম চলে আসছিল, তোরা যা করতেছিস। ভাই হয়েছে রে ভাই, শামিমকে ডেকে দে, ঘুম চলে আসছে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। কারে খোঁজ দিয়েছেন আপনি? কি আপনি কে? আপনার শামিম রে খোঁজতেছেন না? আমি সেই শামিম। আমি শামিম বড় ভাই। বড় ভাই? আমার তো কোনো বড় ভাই নাই, যতদূর জানি আমার কোনো বড় ভাই নাই। শিক্ষক শামিম না, স্টুডেন্ট শামিম। স্টুডেন্ট শামিম? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে পড়ে। আমার ডাক দেওয়ানোর আগে জিগাবি না, কোন ইয়ারে পড়ে, বাড়ি কই, কি জন্য আইছে, ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর আমার ডাক দিবি না? তখন কোনোদিন কইছি আমার বড় ভাই আছে, শুনছস? বুঝছস কোন শামিম? হ্যাঁ ভাই, যে নারকেল শামিম ভাই। আরে ডাইকা আমার রুমে নিয়ে আয়, আপনি আমার রুমে আয়। নাম কি? শামিম না, লিয়াকত। লিয়াকত? লিয়াকত তো আমার ছোট ভাইয়ের নাম। আপনার নাম কি? মণিরাজ। মণিরাজ? কেমন যেন একটা সাপুরে সর্দার, সাপুরে সর্দার নামের একটা গন্ধ পাইতেছি। কি করবো, আমার বাপ রাখছে তো। বাবাই রাখছে তাই বলে? কি করছস তুমি? হ্যাঁ স্টুডেন্টের পোশাক হইতে পারে, তুই হোস্টেলে থাকস, বাইরে দেখতো কত জেন্টলম্যান পোশাক। হ্যাঁ দুই ভাই, অথচ পোশাকের কত ডিফারেন্স, ছাত্রদের এই ধরনের পোশাক হলে হয়? হ্যাঁ আচ্ছা ভালো কথা, যাক যে কথা বলতেছিলাম, পড়ার জন্য তোরা ডাকছি। কিছুদিন আগে তোর লোক কথা হয়েছিল, খেয়াল আছে? তোরে বলছিলাম তোর নামটা চেঞ্জ করা, তুই হোস্টেলের কলেজের সবাইরে জানাই দিবি তোর নাম কি, এবং বাসার মধ্যে ফোন করে জানাই দিবি, জানাস নাকি? ভাই আমার নাম লিয়াকত। আমি জানি তোর নাম লিয়াকত। তুই উকিলের কাছে যাবি, গিয়া তোর নাম এভিডেভিট করে নাম রাখবি হইল লিয়াকত, স্বামীর নামটা কাইটা ফেলা দিবি, বুঝছস? ভাই ওর নাম হোস্টেলে থাকা অবস্থায়, এই কলেজে থাকা অবস্থায় নাম হইব লিয়াকত, বুঝছেন? বাড়িতে গিয়ে বলে দিব। ওই ব্যাগে কি? পেপে। পেপে রাখেন। এইখানে রাখবো কেন? এহেনে রাখেন, এহেনে রাখার নিয়ম, রাখেন রাখেন। ভাই পেপে তো কাঁসা। হ্যাঁ
কাসাবিবে আনছেন কে? ও আনতে বলছে তাই আনছি। ও কাসাবিবে খায়। এই তোর কি গ্যাস্ট্রিক? না ভাই। তাহলে কাসাবিবে খাস কে? পাকা বিবে খাইতে পারোস না? সরি ভাই। হ্যাঁ আচ্ছা আর একটা জিনিস সগরে বুঝি না, আপনাকে বাড়িতে কি নারিকেল আর কাঁচা পেঁপে ছাড়া অন্য কোনো ফল টল নাই, ফলের মানে গাছ নাই? হ্যাঁ আছে তো, আম জাম কাঁঠাল লিচু সবই আছে। তাহলে শুধু কাঁচা পেঁপে আর নারিকেল আনেন কেন? ও আনতে বলছে তাই আনছি। শোন তুই এখন থেকে কাঁচা পেঁপে আর নারিকেল খাবার দিবি, তোকে বাড়ির মধ্যে এত গাছ এত ফলের গাছ অথচ তুই খালি কাঁচা পেঁপে খাস আর নারিকেল খাস, এখন থেকে আম জাম কাঁঠাল লিচু জাম্বুরা যা আছে আতা ফল সব খাবি আর নারিকেল আর কাঁচা পেঁপে খাওয়া বাদ দিবি। আর একটা কথা শুন, এখন প্রত্যেক হলের রুমে রুমে গিয়া তোর ছবি সহকারে সবাই জানাই দিবি যে তোর নাম এখন থেকে লিয়াকত শামিম না, বুঝছস? প্রত্যেক রুমে রুমে এটা ছাপাই দিবি ভাই যান, ঠিক আছে? ভাই যে কারণ বাজারে ফরমালিন দিয়া এটা পাকান দিবি, একটা খাবার দে তো ভাই। ফরমালিন দিয়া ভালো জিনিস ছাড়া পাকায় খামো? ফরমালিন বিষ তুই জানোস না, মানুষে এই ফরমালিনের বিরুদ্ধে দুনিয়ার দুর্বল আন্দোলন করতেছে, আমরা ভালো জিনিস আই না ফরমালিন মেনে খামো? গর্দব কোয়ানকার, আর শোন এক কাম কর, কাঁচা পেঁপে কেটে লুয়া এটাই খামো। কাঁচা পেঁপে বলে অনেক স্বাস্থ্যের জন্য ভালো, শুনছি আমার এক বড় ভাই খায় নিয়মিত, এটাই খামো। যা